সম্প্রতি শেষ হয়েছে কৃষ্ণকলি। দীর্ঘ পথ চলার পরে টেলিভিশন থেকে বিদায় নিয়েছে শ্যামা, কিন্তু দর্শকেরা আবার শ্যামা অর্থাৎ তিয়াশাকে নতুনভাবে টেলিভিশনে দেখতে চাইছিল। অনেকেই অনুরোধ করেছিল তিনি যেন ধারাবাহিকে প্রধান চরিত্রেই কামব্যাক করেন। অবশেষে তাদের ইচ্ছা পূরণ হতে চলেছে, তবে একটু অন্যভাবে, মুখ বদলের মাধ্যমে প্রধান চরিত্রে তিয়াশা রায়। জি বাংলার টেলিনায়িকা জি বাংলাতেই ফিরলেন। এতদিন জি বাংলার জনপ্রিয় শো রান্নাঘর সঞ্চালনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি। তার সঞ্চালনায় বেশ জমে উঠত প্রতিটি পর্ব, তবে বিশেষ কারণে সাময়িকভাবে তাকে এই শো ছাড়তে হচ্ছে। তার পরিবর্তে প্রধান সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী তিয়াশা রায়কে। হ্যাঁ, আগামী 26 জানুয়ারি থেকে কিছু স্পেশাল পর্ব উপহার দেবে কর্তৃপক্ষ। সেই সমস্ত পর্বগুলিতে সঞ্চালিকা হিসেবে তিয়াশাকে দেখা যাবে। তবে সুদীপা চ্যাটার্জি একেবারেই যে রান্নাঘর ছাড়লেন তা কিন্তু নয়, কিছুদিন পরেই আবার তাকে দেখা যাবে তেমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।